যৌতুকের জন্য আপনার স্বামী যদি আপনাকে মারধর করে, তখন আপনি কি করেন? নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে মামলা করেন, একজন আইনজীবীর সহযোগিতা নেন। এক্ষেত্রে দেখেন, যৌতুকের জন্য মারধর কাকে করতে পারে? একজন স্বামী একজন স্ত্রীকে করে থাকে সাধারণত। তার মানে আপনি স্ত্রী থাকা অবস্থায় আপনাকে মারধর করতে হচ্ছে যৌতুকের জন্য, আর স্ত্রী থাকা অবস্থায় কিন্তু আপনাকে মামলাটা করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে, স্বামী যদি আপনাকে ডিভোর্স দিয়ে দেয়, তারপরে যদি আপনি মামলা করেন, তাহলে মামলার গুরুত্বটা কমে যায়। তখন এটা আসে যে আপনাকে ডিভোর্স দিচ্ছে বলে আপনি আপনার স্বামীর নামে মিথ্যা মামলা করেছেন। কিন্তু যদি এরকম হয় যে ডিভোর্স হওয়ার আগেই মামলাটা করে দিচ্ছেন, তাহলে আপনার জন্য ভালো। এই জন্য দেখেন, ডিভোর্স হওয়ার পরে মামলা করলে মামলার গুরুত্বটা একটু কমে যায়, আর ডিভোর্স হওয়ার আগেই কিন্তু মামলা করতে হবে, কারণ স্ত্রী হিসেবে আপনি মামলা করতেছেন। আপনি একজন স্ত্রী, আপনার কাছে যৌতুক চেয়েছে, দিতে পারেন নাই বলে আপনাকে মারধর করেছে। আর যদি ডিভোর্সের পরে করেন, তাহলে কি হলো? তখন কি আপনি তার স্ত্রী থাকতে চান? থাকতেছেন না। স্ত্রী না থাকা অবস্থায় আপনি তার নামে মামলা করলে মামলার গুরুত্ব থাকবে? থাকবে না। এই জন্য যখন এই যৌতুকের জন্য মারধর করে, তখন আপনি কি করবেন? ডিভোর্স দেওয়ার আগে আগেই মামলাটা করে দিবেন, যদি মামলা করতে চান। ভালো থাকেন, আমি অ্যাডভোকেট মিঠুন সাহা আছি, আপনাদের সাথে সবসময় আছি। আমি প্র্যাকটিস করি বাংলাদেশ সুপ্রিম কোর্টে, প্র্যাকটিস করি ঢাকা জজ কোর্টে। আপনাদের প্রয়োজনে যে কোনো জায়গায় যে কোনো সময় আমাকে পাবেন। ভালো থাকুন।